হ্যালো ভিউয়ার্স নীলকুটি প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও সুস্থ রয়েছি এবং ভালো রয়েছি আজ আমরা আলোচনা করতে চলেছি এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কে আধুনিক ভারতে বিশেষ করে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে আঠারোশো একচল্লিশ থেকে আঠারোশো নিরানব্বই অর্থাৎ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধের এমন এক মহান ব্যক্তিত্ব সম্পর্কে যার সম্পর্কে যদি আমরা বা যার জীবনী সম্পর্কে যদি আমরা পরিচিত না হই তাহলে বোঝা যাবে না যে একজন মানুষ তার মনের প্রশ্ন উত্তর খুঁজতে কত দূর পর্যন্ত যেতে পারে এবং যার জন্য তাকে কতই না চেষ্টা করতে হয় হ্যাঁ আজ আমরা আলোচনা করতে চলেছি বিজয় কৃষ্ণ গোস্বামী সম্পর্কে বিজয় কৃষ্ণ গোস্বামী আমাদের যে উনিশ শতকের বাংলার নবজাগরণ রয়েছে বা সমাজ এবং শিক্ষা সংস্কার রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের টুকরো কথার সমাবেশ রয়েছে সেই টুকরো কথায় রয়েছে দানবীর হাজি মোহাম্মদ মহসিন রয়েছেন বাউল সম্রাট লালন ফকির এবং রয়েছেন বিজয় কৃষ্ণ গোস্বামী এই বিজয় কৃষ্ণ গোস্বামী তার মনের প্রশ্ন অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তার মনে যে প্রশ্ন দেখা যায় তার মনে যে বিভিন্ন ধরনের প্রশ্নের উদয় হয় যে কারণে তিনি অতি অল্প বয়সে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয় কখনও তিনি গভীর তপস্যায় নিজেকে নিয়োজিত করেন আবার কখনো ব্রাহ্মণ ধর্মের যে চিরাচরিত নিয়ম সেই নিয়মের মধ্যে ফিরে আসেন অর্থাৎ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা খেয়াল করি যে বিজয়কৃষ্ণ গোস্বামী অতিবাহিত করেছেন তো আসা যাক আজকের আলোচনায় বিজয় কৃষ্ণ গোস্বামীর সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি খুব বেশি বড়ো হবে না খুব ছোট্ট একটি ভিডিও আশা রাখি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বিজয় কৃষ্ণ গোস্বামীর যদি আমরা জন্ম দেখি তাহলে দেখা যায় যে বিজয় কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বিজয় কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন নদিয়ার নদিয়ার শান্তিপুর গ্রামে নদীয়ার যে শান্তিপুর গ্রাম সে শান্তিপুর গ্রামে বিজয় কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন এবং দেখা যায় যে তিনি অতি অল্প বয়স থেকে প্রতিভাবন ছিলেন এবং তিনি শান্তিপুরের যে টোল আগেকার শিক্ষাব্যবস্থা কি ছিল না টোল হিন্দুদের মধ্যে ছিল টোল এবং পাঠশালা এবং মুসলিমদের মধ্যে ছিল মক্তব এবং মাদ্রাসা তো বিজয়কৃষ্ণ গোস্বামী ধার স্বাভাবিকভাবেই লেখাপড়া শুরু করে টোলে এবং তার টোলের যে শিক্ষক মহাশয় ছিলেন তিনি ছিলেন গোবিন্দ গোস্বামী গোবিন্দ গোস্বামী গোবিন্দ গোস্বামীর টোলে বিজয় বিজয় কৃষ্ণ গোস্বামী লেখাপড়া শুরু করে এবং দেখা যায় যখন তার আঠেরো বছর বয়স হয় অর্থাৎ আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে তিনি কলকাতার যে সংস্কৃত কলেজ কলকাতার কলকাতার সংস্কৃত কলেজ কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন এবং সংস্কৃত কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে তিনি হিন্দু ধর্ম সম্পর্কে বা ভারতের যে প্রাচীন ঐতিহ্য সেই সম্পর্কে তিনি জ্ঞান লাভ করতে শুরু করেন যে বৈষ্ণববাদ সেই বৈষ্ণববাদ সম্পর্কে তিনি জ্ঞান লাভ করেন দেখা যায় যে শ্রী চৈতন্যদেবের যে বংশধরেরা অর্থাৎ শ্রী চৈতন্যদেব যে চিরাচরিত বংশধরেরা তারা ছিল চৈতন্য মহাপ্রভুর বংশধর অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন চৈতন্য দেবের যে শিষ্য অদ্বৈতাচার্য অদ্বৈতাচার্যের বংশে অদ্বৈতাচার্যের বংশে তিনি জন্মগ্রহণ করেন এবং এই অদ্বৈতাচার্য ছিলেন শ্রী চৈতন্য বা মহাপ্রভু যিনি নবদ্বীপকে আড়লিত করেছিলেন সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন এবং বিজয় কৃষ্ণ গোস্বামী এই বংশে জন্মগ্রহণ করেন এবং স্বাভাবিকভাবেই চৈতন্য মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয় যখন তার আঠেরো বছর বয়স হয় আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে তিনি কলকাতার যে সংস্কৃত কলেজ কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন এবং সেখানে তিনি লেখাপড়া করতে শুরু করেন এই সময় কি হয় না এই সময় দেখা যায় যে বিশেষ করে হিন্দু পণ্ডিতদের যে সকল ভালো লক্ষণ বা শুভ লক্ষণ যেমন তার যে তিলক তার যে কণ্ঠী এই সকল তিলক কণ্ঠী কৃষ্ণ গোস্বামের মধ্যে ফুটে ওঠে অর্থাৎ তিনি যে একজন আদর্শ পণ্ডিত হবেন তেমন একটা ধারণা তার যে পূর্বপুরুষেরা বা তার যে পারিপার্শ্বিক যে সময় তারা কিন্তু খেয়াল করতে শুরু করে কিন্তু কি হয় তিনি সেই সময় থেকে অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার পর থেকে তিনি ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত হয়ে পড়েন অর্থাৎ বাম্ভ সমাজের ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হয় এবং আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে তিনি বাম্ভ সমাজে যোগদান করেন বাম্ভ বাম্ভ সমাজ বাম্ভ সমাজে যোগদান করেন যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় সেই বাম্ব সমাজে তখন নেতৃত্ব ছিলেন কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেনের নেতৃত্বাধীন ব্রাম্য সমাজে তিনি যুক্ত হন এবং কেশবচন্দ্র সেন তাকে আচার্য পদে গ্রহণ করেন এবং দেখা যায় যে তিনি ব্রাম্য ধর্মের প্রচার প্রচার এবং প্রসারে বড়ো ভূমিকা নেয় কারণ কি কারণ এই কেশবচন্দ্র সেনের হাত ধরে ব্রাহ্ম সমাজের যে বিস্তার সেই বিস্তারের সাথে খেয়াল করা যায় যে বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজে যুক্ত হওয়ার পর ব্রাহ্ম সমাজের যে গণ্ডি অর্থাৎ কলকাতাকে কেন্দ্র করে আগে কি আগে ব্রাহ্ম সমাজ সীমাবদ্ধ ছিল ব্রাহ্ম সমাজ ছিল কেবলমাত্র কলকাতার মধ্যে কিন্তু বিজয় কৃষ্ণ আসার পর দেখা যায় যে ব্রাহ্ম সমাজের গণ্ডি কলকাতাকে ছড়িয়ে বাংলার আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে যেমন কুমিল্লা 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 যশোহর মনমোহন সিং মনময়ন সিং প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে এজন্য দেখা যায় যে ঐতিহাসিক ডেভিড কফ ঐতিহাসিক ডেভিড কফ ডেভিড কফ ডেভিড কফ মন্তব্য করেছেন যে বাংলার বা বাংলার বাম্ভ আন্দোলনের বা ব্রাহ্ম সমাজের যে নবজাগরণ সেই নবজাগরণের একজন বড় পুরোধা হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী তাহলে আমরা দেখলাম যে তিনি প্রথমে সংস্কৃত কলেজে ভর্তি হন এবং সেখানে তিনি হিন্দু ধর্মের চিরাচরিত নিয়মে তিনি অভ্যস্ত হন পরবর্তী সময়ে তিনি কি করেন বাম্ভ সমাজে যুক্ত হন এবং ব্রাহ্ম সমাজের আদর্শে অনুপ্রাণিত হন এই সময় তিনি কি করেন না হিন্দু ধর্মের যে রীতি নিয়ম রয়েছেন সে রীতি নিয়ম থেকে তিনি সরে আসেন এবং তিনি যে চিরাচরিত যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণদের যে প্রতীক বা তাদের যে উপবিদ বা পৈতে উপবিদ তিনি ত্যাগ করেন অর্থাৎ ব্রাহ্ম সমাজে যোগদান করার পর তার অধীনে কুমিল্লা যশোহর মনমোহন সিং প্রভৃতি অঞ্চলে ব্রাহ্ম সমাজের যে আদর্শ বা কার্যাপলী তা ছড়িয়ে পড়ে এবং তিনি কি করেন না হিন্দু ধর্মের যে পবিত্র উপবিদ সে উপবিদ তিনি কী করেন ত্যাগ করেন এরপরে আমরা দেখতে পাই যে কিছু সময় পর তিনি যখন প্রায় দীর্ঘ সময় ধরে ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত থাকেন তখন তিনি তার যে মনের প্রশ্ন অর্থাৎ ঈশ্বর সম্পর্কে তার যে মনে প্রশ্ন জাগে সেই প্রশ্নের সঠিক উত্তর তিনি তখনও পর্যন্ত পেয়ে পেয়ে ওঠেন না সে কারণে তিনি কী করেন না তিনি বাম্ভ সময় ত্যাগ করেন দীর্ঘ সময় পর তিনি বাম্ভ সময় ত্যাগ করেন এবং তিনি অনুভব করেন যে ঈশ্বরকে মস্তিষ্ক দিয়ে নয় অর্থাৎ ঈশ্বরকে বাজ বিচার করে কখনও তাকে গ্রহণ করা যায় না ঈশ্বরকে পেতে গেলে হৃদয়ের অনুভূতি দরকার এ কারণে তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ওয়ান ট্রিপিল এইট আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ঢাকার যে গেন্ডারিয়া ঢাকার গেন্ডারিয়া নামক স্থানে ঢাকার গেন্ডারিয়া নামক স্থানে তিনি কি করেন না একটা আশ্রম প্রতিষ্ঠা করেন আশ্রম প্রতিষ্ঠা করেন ঢাকার গেন্ডারিয়াতে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বিজয় কৃষ্ণ গোস্বামী একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং এই আশ্রমের প্রধান কাজ ছিল ভক্তির মধ্য দিয়ে অর্থাৎ হৃদয় দিয়ে ঈশ্বরকে অনুভব করা এবং দেখা যায় যে এ কারণে তাকে কি হয় না একে এ কারণে তাকে ব্রাহ্ম সমাজ ত্যাগ করতে হয় ব্রাহ্ম সমাজ ত্যাগ করতে হয় অর্থাৎ ব্রাহ্ম সমাজে যেহেতু মূর্তি পূজা মূর্তি পূজা বিরোধী ছিল বা আরও অন্যান্য কারণে তাকে ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে আসতে হয় এবং দেখা যায় যে তিনি গেন্ডারিয়াতে যে আশ্রম প্রতিষ্ঠা করেন এবং এই আশ্রমে তিনি যে ধর্ম প্রবর্তন করেন তা হলো নব্ব নব্য বৈষ্ণব ধর্ম নব্য বৈষ্ণব ধর্ম আমরা খেয়াল করি যে ডিরজিওর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় তা হয় নব্যবঙ্গ আন্দোলন তারপরে স্বামী বিবেকানন্দ যে আন্দোলন শুরু করে নববেদান্ত আন্দোলন এবং দেখা যায় যে বিজয় কৃষ্ণ গোস্বামী যে আন্দোলন শুরু করেন তা হলো নব্য বৈষ্ণব আন্দোলন নব্য বৈষ্ণব আন্দোলনের পুরোদা হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী এবং এর জন্য তিনি কি করেন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের গেন্ডারিয়াতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে দেখা যায় যে তিনি এখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন তিনি কৃষ্ণের পূজার সাথে যুক্ত ছিলেন এবং সেই সময়কার যে আরও একজন বিখ্যাত ধর্ম এবং সময় সংস্কারক রয়েছেন অর্থাৎ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সে রামকৃষ্ণ পরমহংসদেবের সংপর্শে আসেন বিজয় কৃষ্ণ গোস্বামী এবং তার দ্বারা তিনি আকৃষ্ট হন এইভাবে কি হয় না বিজয়কৃষ্ণ গোস্বামী প্রাথমিক পর্বে হিন্দু ধর্মের সাথে দ্বিতীয় পর্বে তিনি ব্রাহ্ম সমাজের সাথে তৃতীয় পর্বে তিনি আবার যুক্ত হন নব্য বৈষ্ণব আন্দোলনের সাথে এবং যখন তিনি নব্য বৈষ্ণব আন্দোলনের সাথে যুক্ত হন তখন তিনি পুনরায় কি করেন উপবিদ গ্রহণ করেন অর্থাৎ হিন্দু ধর্মের যে ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপের সাথে তিনি যুক্ত হন এবং দেখা যায় এই সকল কাজ করতে করতে তিনি পুরীতে চলে যান এবং পুরীতে তিনি তার শেষ জীবন অতিবাহিত করেন এবং আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পুরীতে তিনি পুরীতে তিনি পরলোক গমন করেন পরলোক গমন করেন পরলোক গমন করেন কোথায় না পুরীতে তিনি পরলোক গমন করেন এবং দেখা যায় যে বিজয় কৃষ্ণ গোস্বামী ঈশ্বরের অনুভব বা ঈশ্বরকে পাওয়া যায় কি না যায় সেই সম্পর্কে তিনি যে তার যে এগিয়ে যাওয়া বা পথ চলার সূচনা করেন সেই সম্পর্কে জানার জন্য তিনি একখানা বিখ্যাত গ্রন্থ রচনা করেন অর্থাৎ যে গ্রন্থর মধ্য দিয়ে আমরা জানতে পাই যে তার জিজ্ঞাসাগুলো কি ছিল এবং তার সদুত্তর তিনি কতখানি পেয়েছিলেন সেই সম্পর্কে তিনি একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন যার নাম হলো প্রশ্নোত্তর 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 গ্রন্থ রচনা করেন বিজয় কৃষ্ণ গোস্বামী যদিও এই প্রশ্নটা খুবই একটা আনকমন প্রশ্ন অর্থাৎ পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন দেখতে পাওয়া যায় না তবুও আমরা খেয়াল করে রাখবো যে বিজয় কৃষ্ণ গোস্বামীর লেখা বিখ্যাত গ্রন্থের নাম হলো প্রশ্নোত্তর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল খুব ছোট্ট একটি ভিডিও আশা রাখি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে বা জানাবার জানাবার থাকলে অবশ্যই কমেন্টে আসবেন কিছু ভালো লেগে থাকলে এই নীলকুটি প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিনটি শুভ হোক নমস্কার